বলি হ্যাঁ গো তোমরা আমাকে কি ভাবিয়েছে বলো দেখি হ্যাঁ বলি আমি কি সব খান্ত বলি নাকি আমাকে আবার বলছে যে দিদি পা ফাটা কিছু বলো বলি যার ফাটা পায়ের ভিতরে দিয়ে চড়ু পাখি ফক ফক করে ঢুকছে বিরাচ্ছে তাকে আবার বলছে ফাটা পা কিছু বলো বলে এই ঠান্ডাতে চান করতে গেলে মনে হচ্ছে যে মাকে বলি মা পেটের ভিতরে থেকে কেন এবার করলে এই কষ্টে দুনিয়াতে আবার ঢুকাইল আমাকে হ্যাঁ এই ঠান্ডাতে তোমাদের মনে যাচ্ছে যে এই পা ফাটা নিয়ে যত্ন করি হ্যাঁ এই নিয়ে যত্ন করি সব মন যাচ্ছে বাবা রে কি করবো বলি দেখা তো লজ্জা জানো আজ কতকাল যে পায়ে নখ পালিশ লাগাই নাই তোমার আলতা পরি দেখলি এখন চেঁচা

এ এইটি আমি তোমার আর রান্নাঘর হয় না জি বাংলায় ওইখানে এটি দেখছিলাম যে লেবুটি কাটার আগে যদি লেবুটিকে এমনি করে একটুখানি গায়ে জোর দিয়ে পরে ভসে লাও তাহলে লেবুর রসটা খুব ভালো করে বেরিয়ে যায় জানলে এই যে আমি ওখান থেকে লাউ করে গেল এই যে আমি ওখান থেকে দেখেছিলাম এ পা ফাটার লেগে একটা ক্রিম তৈরি করবো ওইবারে হ্যাঁ প্রথমে যে লাগবে সেটা হচ্ছে যে কত ভালো সেটা ছোট ছোট থেকে আমরা জানিয়ে পা ফাটা হাত ফাটার লেগে ভেজলিন কত ভালো আর লাগবে লেবু লেবুর রস তো তোমরা সবাই জানো এখন কত ভিডিও হয় লেবুর জন্য কত ভালো স্কিনের জন্য কত ভালো লাগে এবারে তোমার একটা কাঁচের বাটিতে দু চামচের মতো ভেসলিনটা নিয়ে নিব জানলে দু চামচ লাও তিন চামচ লাও যত খুশি তুমি নিতে পারো তোমার এই ক্রিমটা তুমি একটা সিসিতে করে রেখে দিবে আর তোমার পনেরো থেকে কুড়ি দিন খুব ভালো থেকে যাবে ফ্রিজে ফ্রিজে রাখতে হবে না তোমার এখন তো ঠান্ডা সময় তুমি বাড়ি রেখে দেবে পনেরো থেকে কুড়ি দিন খুব ভালো থেকে যাবে জানলে আরে ভিডিওটা এই ভিডিওটা জানলে আমি কত জায়গায় যে দেখলাম তো ঠিক নাই গো কত জন করেছে এই ভিডিওটা কিন্তু ভালো এটা যারাই করেছে তাদের বিরাট বিরাট ভিউ হয়েছে সবাই লিখেছে খুব ভালো দিদি খুব ভালো এই ভিডিওটা খুব কাজের ইয়ার লেগে আমি এই ভিডিওটা করছি তারপরে তোমার ইয়ার সঙ্গে দিতে বলেছে ভেসলিনটার সঙ্গে দিতে বলেছে লেবুর রস তা লেবুর রসটা দিয়ে দেবো এবারে আর লেবুর বীজ পড়ে গেছে এগুলো তুলে ফেলি দিদা তারপরে বলছি কি করতে হবে ইয়ার পরে এই লেবুর রস আর এই ভেজলিন ভালো করে মিশাতে হবে জানলে এইটি মিশাতে গিয়ে বাপু মিশাতে গিয়ে এই ভিডিও গুলো করি ওদের কি সুন্দর একবারে দু তিন সেকেন্ডের মধ্যে কি সুন্দর মিশে গেল আর আমার যা হাল হলো কি বলবো এটা কিছুতেই মিশাতে মিশে নাই গো ঘাঁটছি তো ঘাঁটছি ঘাটছি তো ঘাটছি কিছুতেই মিশে না একবারে ভেজলিন একদিকে লেবুর রস একদিকে অনেকক্ষণ সময় লাগবে বাপু এটা মিশাতে গিয়ে তখন দিদিকে গান বন্ধ করোনা আমি আগে থেকে বলে দিচ্ছি এটা দিয়ে সময় লাগবে মিশাতে কিন্তু ধৈর্য হারাও না বাপু হ্যাঁ ধৈর্য ধরবে

তোমার তোমার এমনি হাই উঠে দুপুর বেলায় যখন চানটি করে আসবে জানলে তখন এই ক্রিমটি তোমাকে লাগাতে হবে আর রাত্রে বেলায় শুতে যাওয়ার আগে জানলে ঠিক যেমন প্রসেসটি আমি করছি সেই রকম করে ভালো করে দেখে লাও সেই রকম করে ক্রিম টি দিনে দুবার করে লাগিয়ে তুমি দেখো সাত দিনের মধ্যেই তুমি একবারে দিদিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে চলিয়ে আসবে একদম এটা আমি বলি নাই গো ভিডিওটাতে বলছিলে ওটা আমি আওড়াই দিলাম আর দেখো বলি ফাটা গিদে করিস লাগে যে গো চক চক করছে ফাটা দেখো চ এ বলে প্রত্যেকদিন যদি দুবার করে এইটি করি তাইলে বুঝতে পাচ্ছো মুখটি তোমার বুড়িটির মতো হয়ে থাকবে পাটি তোমার একেবারে নরম তুলতুলা ছোট বাচ্চা মেয়ার মতো হয়ে যাবে হ্যাঁ দিয়ে পরে তুমি নিজের পাকে দেখেই বলবে তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে ভাবি পাটা নেই দেখি পরে আমি ভাবছি বলি এবারে ক্রিমটা যেটা তৈরি করেছিলাম ওই ক্রিমটা এবারে পাটাতে লাগাবো ধীরে ধীরে লিয়ে আসবে লিয়ে এসে পরে একেবারে ভালো করে ক্রিমটা পায়ে একেবারে বুলিয়ে দিবে গোটা আর শুনো শুধু পাটা লেবড়ি নিলে হবে না পাটা লাগিয়ে পরে তোমাকে পাঁচ পাঁচ মিনিট থেকে সাত মিনিট অন্তত ভালো করে পাঠা ম্যাসাজ করতে হবে ক্রিমটা অত কষ্ট করে তুমি তৈরি করলে ওই ক্রিমটি যেন তোমার পায়ের ভিতরে ভালো করে ঢুকে যায় আর এটা ভালো ক্রিম বলছে বলছে এটা তোমার শুধু পায়ে লয় তুমি হাতেও মাখতে পারো হাতেও মাখবে পায়েও মাখবে চক চকে নরম তুল তুলে একবার বলছে হাত পা হয়ে যাবে তাইলে হ্যাঁ দেখো একবার লাগাতে দেখো প্রথমে পার্টি কেমন দেখেছিলে হ্যাঁ আর এখন পার্টি দেখো কি সুন্দর একবার পরিষ্কার হয়ে গেছে করে করতে করবে হ্যাঁ আমার মতো কুড়া না বুঝলে মনে হয় ওই গানটা উঠেছিল ত্বকের যত্ন নিন সত্যি করে তোকে যত্ন নিলে এত চকচক করে জানতো জানতো পার্টি দেখো একবার পার্টি আমার কথা বলে মনে হচ্ছে একবারে হে দাঁড়াও খেলা এখানে শেষ হয় না এখনো এখনো খেলা বাকি আছে দাঁড়াও এবারে হচ্ছে আসল খেলাটা জানলে এই সব করিয়ে পরে বলছে শুধু এমনি রেখে দিলে হবে না ভালো যদি তুমি কাজ পেতে চাও উপকার পেতে চাও তাইলে তোমাকে বেটার কাছ থেকে মোজা ধার করতে হবে বেটার মোজা চুরি করে নিয়ে পরে নিজের পায়ে হাতে ঢুকে না বলি বেটার মোজা আমার পায়ে ঢুকে কখনো টেনে হিজিড়ে পড়তে হবে বাপ হ্যাঁ পড়তে কিনতে হবে একদিয়ে ওইটি পরে পরে রাতের বেলায় শুয়ে যেতে হবে তারপরে সকালবেলায় দেখবে একবারে তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে হয়ে যাবে পা বলছে একবারে কচি খুঁকি হয়ে যাবে মুখ তোমার বুড়ি খেপি হয়ে যাবে সাতদিন পরে আমাকে দিদি যদি কিছুই আমার মতো তাল রাখি দিবে জানলে দিয়ে রাতে হাতে পায়ে গোটা লেবড়ি দিবে যাবে যদি আমার মতো হও আর যদি ভালো উপকার পেতে যাও তাহলে বাবু ওইটি করবে যেটি বললাম সেটি করবে আর নাই আমার মতো যদি হও তাহলে বললিং বললিন ইয়া আগে পিছিয়ে কিছুই নাই শীতে ত্বকের যত্ন নিতে গরিবের রাস্তা দামেও সস্তা সুরভিত